সো গাইস গুড মর্নিং, আর আপনারা দেখছেন ইয়াস এন্ড ইউ ব্লগস। তো আজকে আমি ব্লগটা করছি একটা অন্য উদ্দেশ্যে। আজকে দুটো কারণ আছে, একটা হচ্ছে ইয়াসের ফার্স্ট ডে অফ স্কুল, আজকে প্রথম স্কুল যাবে, আর দ্বিতীয় হচ্ছে আজকে আমার মিটিংও পড়ে গেছে। তো কিছু করার নেই, আগে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো, ছেড়ে দিয়ে তারপর আমি মিটিংয়ে চলে যাব। হ্যাঁ, আনতে যেতে হয়তো পারবো না, ওর মা যাবে। তো দেখা যাক আজকে ও কীরকম রিয়াকশান দেয়। কাল রাত্রে থেকে একটুখানি যাবো না যাবো না এরকম করছে, বাট যেতে তো হবেই। চলো, এখন ও মিস হয়ে গেছে, ড্রেস পরছে, তোমাদের দেখাবো, চলো। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। তো আজকে এবার নিচে যাই, তার আগে ফোনটা চার্জ হয়ে গেছে নিয়ে নিই, আর এদিকে আমার ঘড়িটাও চার্জ হয়ে গেছে। চলো নিয়ে রেডি হয়ে যাই আমি, আমার পুরো কমপ্লিট হয়ে গেছি মোটামুটি, আর একটু রেডি হয়ে যাই, তারপরে সবুজের কাছে চলে যাব, সবুজকে স্কুল দিতে যাব। দেখা যাক ও কিরকম রিয়াকশান দেয়, আর সেই রিয়াকশানগুলো তোমাদের দেখাবো, তোমরা দেখো। জামাটা দেখাও, ছেলে কি আইপিএস হবে? আইপিএস অফিসার। ওদের স্কুলের নাম ইন্ডিয়ান পাবলিক স্কুল, ওই জন্য আইপিএস। হ্যাঁ, খুলে দিচ্ছি, আর সবুজ জামা পড়ছে। সবুজ, তুমি খুব এক্সাইটেড নাকি একটু একটু মন খারাপ? ব্যাগও আছে, সব আছে। তোমার মন খারাপ লাগছে না এক্সাইটেড? মনটা একটু খারাপ মনে হচ্ছে। সবুজের ব্যাগটা কি সুন্দর, বেন্টেনের ব্যাগ। দেখি সবুজ, আই কার্ডটা পড়ে নাও। ও আচ্ছা, তোমার ডিমান্ড আছে স্কুলে ম্যাডামদের কিছু বলতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা বলে দেবো, অবশ্যই বলবো। ওয়াও, আই কার্ডে ছবি লাগানো আছে। অবশ্যই এটা টেম্পোরারি আই কার্ড, ওদের পারমানেন্ট পরে দেওয়া হবে, সামার ভ্যাকেশনের পরে দেবে। ওয়াও, স্যুটটাও তো নাইস। আজকে তুমি কি টিফিন নিয়ে যাচ্ছ জানো? কি বলো তো, লুচি? ফার্স্ট ডে তেই লুচি খাবে? লুচি আর আলুর তরকারি। সবুজের ডিমান্ডটা হচ্ছে, ও ম্যাডামদের বলতে বলছে যে ও শুধু গিয়ে বসে থাকবে, তাই তো সবুজ? তুমি শুধু গিয়ে বসে থাকবে তো, আর কোনো রকমের অ্যাক্টিভিটিস বা কিছু করবে না, তাই তো? মানে ম্যাডামকে গিয়ে আমাকে বলতে হবে ও শুধু বসে থাকবে, যদি ডান্স বা ইয়োগা কিছু যদি করায়, বা কোনো রাইটিং বা পেন্টিং কিছুই করায়, ও কিছু করবে না, ও শুধু দেখবে, আজকে ওয়াচ করবে, তাই তো? তুমি শুধু ওয়াচ করবে তো, দেখবে তুমি শুধু, তাই তো? হ্যাঁ, ওই ওয়াচ করা মানেই দেখা, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, এই ডিমান্ডটা আমাকে গিয়ে বলতে হবে ম্যাডামদের ফার্স্ট ডেতে, আর কিছু তো করার নেই, ওকে এইভাবেই ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে হবে। যাই হোক সবুজ, একটা স্মাইল করে দাও, ওরম মুখটা ওরম করে রাখতে নেই। তুমি বিগ স্কুলে যাচ্ছ, তুমি বিগ বয় হয়ে গেছো তো, তুমি তো দাদা ভাই, তাই ভালো স্কুলে যাবে। তো গাইস দেখো, এবার আমরা স্কুলে যাব, গিয়ে দেখাচ্ছি। এই তো সবুজের টিফিন বক্স রেডি হচ্ছে। বলে দেবো, দেখো তুমি ঢুকে যাও ভেতরে। হ্যাঁ, এসে গেছে, দেখো স্কুলের ভেতরে ঢুকিয়ে দিলাম তো, হালকা হালকা মুখটা কাঁচছে, হালকা হালকা। সবুজকে দিয়ে চলে এলাম, এখনো পর্যন্ত কোনো স্কুল থেকে কমপ্লেন আসেনি যে ও কাঁদছে কি কাঁদছে না। আই হোপ ও কাঁদবে না, ওকে, কেন ওর ডিমান্ড যেটা ছিল ওইটাকে পূরণ করার জন্য ও বারবার বলছিল, আর আমরা ওদের সামনে এমনিই বলেছি হ্যাঁ ও কিছু করবে না, এরকম এরমভাবে ঢুকিয়েছি।
তো মনে হয় না যে ও আর কাঁদবে বলে, কিন্তু অনেক বাচ্চারা কাঁদছে। আর ওই সিচুয়েশনে ভিডিও করতেও পারছিলাম না, খারাপ লাগছিল, তাই করিনি। তো যাই হোক, ওকে দিয়ে এলাম, এবার আমার বেরোতে হবে, আমার মিটিং রয়েছে। তো চলো গাইস বেরিয়ে যাই। তো গাইস আমি এখন হোটেলে পৌঁছে গেছি, এখানেই আমাদের মিটিং হবে। এটা হচ্ছে হোটেল পিয়ারলেস ইন, যেটা ধর্মতলাতে রয়েছে। তো এখানে দুদিনের জন্য আমাদের সাইকেল মিটিং চলবে, যেটা বাজেট মিটিংও বলে থাকায়। তো সেই বাজেট মিটিংয়ে আজকে অ্যাটেন্ড করতে হয়েছে কোম্পানির তরফ থেকে। চলো তোমাদের একটু হোটেলটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আমার দুটো কলিগ খাচ্ছে, এ খাচ্ছে না। সো সকালে ব্রেকফাস্টটা করছি, দেখো আমাদের পুরি সবজি রয়েছে আর বোঁদে, বোঁদেই তো বলে এটা, হ্যাঁ বোঁদে। হোটেল পিয়ারলেসে আমরা চলে এসেছি আর দুদিন ধরে মিটিংটা চলবে। তো গাইস তোমাদের দেখিয়ে দিলাম ব্রেকফাস্ট। এখন আমাদের টি ব্রেক হয়েছে, টি ব্রেকে একটু বেরিয়েছি, বেরিয়ে একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করছি। তো আবার মিটিং হবে, তারপরে লাঞ্চ ব্রেক হবে, তখন লাঞ্চ ব্রেকে আবার সৈকত। আজকে কি সৈকত, আজকে মটন খাবি? স্টিম রাইস, নিচুর ডালনা আছে দেখো, জিরা আলু, সর্ষে কাতলা, আর এদিকে হচ্ছে রসগোল্লা। তোকে একটা কথা জিজ্ঞাসা করবো, বলবি? বল, বলবি তো? হ্যাঁ বলছি, স্কুলে কেমন লাগছিল তোর? তুমি কি বসেছিলে? আর ম্যাডামরা কিছু বলেনি তো তোমাকে? তুমি যেটা, আমি ম্যাডামকে বলে দিয়ে এসেছিলাম যে ওকে কিছু বলবে না, ও শুধু বসে থাকবে, বুঝেছো? দেখ এদিকে, এদিকে দেখো একবার, স্কুলে যাবে তো আবার পরে যখন খুলবে।